একজন ব্যক্তি বেপর্দাভাবে চলে এবং অনলাইনে ছবি আপলোড দেয়, অপরজন পর্দার সাথে চলে কিন্তু গোপন পাপে লিপ্ত, দুজনের মধ্যে কে বড় গুনাহ করছে? দেখেন প্রশ্ন কে বা কারা করছে আমি জানি না, কিন্তু এই জাতীয় প্রশ্নগুলো অনেক সময় আমাদের মধ্যে হয় তর্ক বাধে, যখন তখন আমরা ইয়ে করি, মানে আমিও খারাপ তুমিও খারাপ, আমাদের মধ্যে কে বেশি খারাপ এটা নিয়ে হয় কম্পিটিশন, মানে এটা নিয়ে হয় তর্ক। মানে কত দুঃখজনক কথা যে দুজনের দুজনই খারাপ, এটা নিয়ে কোনো এখতলাফ নাই, এখতলাফ হয়েছে কে বেশি খারাপ আর কে কম খারাপ, এটা নিয়ে আমরা কম্পিটিশন করি। এরকম অনেক সময় তর্ক হয় যে তুই আমার চেয়ে বেশি খারাপ, মানে আমি তো খারাপ আছি তুই আমার চেয়ে বেশি খারাপ, অনেক সময় বন্ধু বান্ধব এরকম তর্ক করে। আল্লাহ মাফ করুক, আমি খারাপ এই কথা আমি যখন স্বীকারই করছি তখন বেশি আর কমের চিন্তা না করে আমাকে ভালো হওয়ার চিন্তা করা দরকার। এগুলো কুতর্কের বিষয় না, এগুলো হলো খারাপের পরিণতি সম্পর্কে আমাদের জানা না থাকার কারণে আমাদের এই সমস্ত দুঃসাহসিকতার পরিচয় আমরা দিই। যাই হোক, মূল প্রশ্নের উত্তরে আসি। একজন ব্যক্তি বেপর্দাভাবে চলে কিন্তু অনলাইনে নিজের ছবি আপলোড দেয়, অর্থাৎ কোনো মহিলার কথা বলছেন, আর অপরজন পর্দার সাথে চলে কিন্তু গোপনে পাপে লিপ্ত, দুজনের মধ্যে কে বড় অপরাধী? এক্ষেত্রে আমি বলবো প্রথমজন বেশি বড় অপরাধী দ্বিতীয় জনের চাইতে। দুজন অপরাধী বড় কিন্তু তুলনা করলে প্রথম জনেরটা বেশি বড় হয়। কেন? কারণ হলো একজন মানুষ এমনি পর্দার সাথে চলে কিন্তু লোকচক্ষুর আড়ালে চুপে চাপে গোপনে বিভিন্ন গুনাহে লিপ্ত হতে পারে, কোনো হারাম সম্পর্ক কারোর সাথে আসে বা অনলাইনে গুনাহে কাজে লিপ্ত। তো এই লোকটার অপরাধের চাইতে যে সরাসরি বেপর্দা চলাফেরা করে তার অপরাধের মাত্রা বেশি, এই জন্য যে প্রকাশ্য অপরাধ গোপনে অপরাধের চাইতে ভয়াবহ। যে কোনো অপরাধ প্রকাশ্যে করাটা গোপনে করার চাইতে ভয়াবহ, কারণ গোপনে করার একটা মানে এটাও যে আমি এটাকে অপরাধ মনে করতেছি, আমার ভিতরে আল্লাহর ভয় আছে, সেজন্য আমি এটাকে গোপনে করার চেষ্টা করতেছি। আর প্রকাশ্যে করার একটা মিনিং এটাও যে আমি এটাকে ড্যাম কেয়ার পাত্তা দিচ্ছি না, এটাকে গুনাহী মনে করছি না, সবাই উদ্দেশ্যে করে তা না, কিন্তু এটা একটা মিনিং। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, আমার উম্মতের সবাইকে মাফ করা হলেও যারা প্রকাশ্যে অপরাধ করে বা অপরাধ করে এটা প্রকাশ করে বেড়ায়, এই প্রকাশ্যে অপরাধকারীদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না, কারণ সেখানে বেপরোয়া ভাব আছে। হ্যাঁ, যদি সে তওবা করে ফিরে আসে অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন। তো এই জন্য কোনো অপরাধ খুল্লুম খোলা আপনি দেখায় দেখায় করে বেড়ালেন এটার মাত্রাটা অনেক বেশি, কারণ সেখানে এক ধরনের কী থাকে, বেপরোয়া ভাব থাকে। তারপরে উভয় অপরাধ থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আবার দেখতে হবে যে গোপনে যে অপরাধটা করছে সেটার মাত্রা কত। অনেক সময় এমনও হতে পারে যে গোপনে অপরাধটা অনেক ভয়াবহ, সরাসরি জেনে লিপ্ত, তাহলে সেক্ষেত্রে আবার ওই একজন বেপর্দা করতেছে কিন্তু সে বুঝে পর্দা করাটা ফরজ, তার ভিতরে অপরাধ বোধ আছে, তো ওইটার চাইতে গোপনে যেটা করতেছে এটা যেহেতু সরাসরি জেনা তাহলে এটা তার চাইতে ভয়াবহ হবে, এটাও কখনো হতে পারে, এটা ভ্যারি করবে মাত্রার উপরে।